আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনি। মনি, উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের কথা বলেছে আবহাওয়া অফিস, সাতক্ষীরার তাপমাত্রা কেমন জানাবেন? ছিলেন আসলে গত দুদিন ধরে হিমেল হাওয়া, মৃদু হিমেল হাওয়া উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে, এখানে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া কর্মকর্তা জুলফিকার আলী আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিনই সাতক্ষীরার তাপমাত্রা নেমে আসছে। গত দুই দিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে। মানে সাতক্ষীরার শীতের তীব্রতা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং অনুভূত হচ্ছে। আমরা আরও কথা বলেছিলাম, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সাইবেরিয়া থেকে হিমেল হাওয়া প্রবাহের কারণে উত্তর দিক উত্তর থেকে দক্ষিণ দিকে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ার কারণে কিন্তু শীতের প্রতিদিনই শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই শীতের তীব্রতা আরও আগামী এক সপ্তাহে আরও সাতক্ষীরায় বাড়তে পারে। আমরা দেখেছি শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু ছিন্নমূল মানুষের কিন্তু কষ্ট বৃদ্ধি পেয়েছে। আপনি আরও জানেন সাতক্ষীরায় কিন্তু সম্প্রতি জোয়াদের কারণে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই শীতে কৃষকরা যে ধান বীজ এবং বীজতলা করেছিল সেটা কিন্তু ক্ষতির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রচণ্ড তীপের সাতক্ষীরা শীতের কারণে অনেকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আমি এখন কথা বলবো একজন এখানকার একজন কৃষকের সঙ্গে, তিনি জানাবেন যে কি ধরনের শীত অনুভূত হচ্ছে। ওই জামা কাপড় সব ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা জ্বালা করছে যে ঠান্ডায় আজ 2-3 দিন। আর আপনার কৃষির কি অবস্থা? আপনি যে ধান বীজ লাগিয়েছিলেন তার কি অবস্থা? তার অবস্থা খুব করণীয় হচ্ছে না, সব কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হাবিব, আপনি যেমনটি শুনছিলেন যে কৃষকরা বলছে তারা এই প্রচণ্ড শীতের ভিতরে যে বীজতলার করেছিল সেই বীজতলা কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে যেসব জায়গায় ধান বীজ সহ আলুর ক্ষেত, তারপরে শিম, বরবটি, সরিষা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। সাতক্ষীরায় আপনাকে আর একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু সাতক্ষীরার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হিমেল হাওয়া প্রবাহের কারণে ব্যাপক শীত অনুভূত হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে প্রচণ্ড দমকা হাওয়া সে কারণে শীত ছিল এবং বর্তমান সাতক্ষীরার এই মুহূর্তে গতকালকে সাতক্ষীরায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তার মানে আপনার শৈত্যপ্রবাহের যে 10 ডিগ্রি সেলসিয়াস থাকলেই শৈত্যপ্রবাহ হয়, সাতক্ষীরার শীতের তীব্রতা শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ শীতের খবর। ফিরছি স্টুডিওতে আহসান হাবিব।